হ্যালো বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি এখনো পর্যন্ত। বাইরে প্রকৃতি দেখো একদম নিস্তব্ধ, এখন বাজে রাত 11টা, কোনো রকম ঝড়ের বাতাবরণ এখনো দেখতে পাচ্ছি না, কিন্তু টিভি খুললেই দেখছি যে বাড়ছে দানার শক্তি, বাড়ছে দানার দাপট। তবে হ্যাঁ, আমাদের এখানে সেরকম প্রভাব না পড়লেও, মানে উত্তর চব্বিশ পরগনার কথা বলছি, উড়িষ্যার ধামারাতে কিন্তু বেশ ভালোমতোই প্রভাব পড়বে বলে মনে হচ্ছে, কারণ ওখানেই তো ঝড়টা আছড়ে পড়বে। তবে যদিও ঝড়টা আছড়ে পড়ার পর, মানে ল্যান্ডফল করার পর পর শক্তি কমতে থাকবে, এটাই যে একটা আশ্বস্ত হওয়ার বিষয়। উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলের মানুষজন যেন সেফ থাকে, সেটাই এখন প্রে করি। গুড মর্নিং, আজকে বলতে পারো একটুখানি দানার প্রভাব আছে, একটুখানি বৃষ্টি হচ্ছে, একটা হেভি রেইনফলই হচ্ছে রাত্রিবেলা থেকে আমাদের এদিকটাতে। তার জন্য সকালে উঠে ঠিক করলাম যে আজকে খিচুড়ি করব। আর আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি, সকাল থেকে বৃষ্টি আসবেই বা কি করে, কিন্তু আশিস অফিস যাবে, তো ভাবলাম যে শর্টকাটে আজকে একটু রান্নাটা সেরে ফেলি বৃষ্টির মধ্যে। মুগ ডাল ভাজছি, এর মধ্যে জল দিয়ে ধুয়ে নেবো ডালটা। এবার আলাদা করে ডালটা তুলে রাখছি। এবারে এর মধ্যে দেবো সর্ষের তেল, এর মধ্যে দিচ্ছি ফুলকপি, আর দিচ্ছি আলু, বরবটি, সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিলাম একটু আদা কুচি, টমেটো, একটু নারকল কুচি। এই যে গোবিন্দভোগ চাল নিলাম, ধুয়ে নিলাম, এবার এই ভাজার মধ্যে অ্যাড করে সমস্ত পোকোপারে একসাথে ভেজে নেব। এবারে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটুখানি রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিলাম স্বাদ মতো। এবার এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা ডালটা, এবার সবগুলো একসাথে 1 মিনিটের জন্য ভাজবো। এবারে জল অ্যাড করছি, যাতে সব সবজিগুলো ডুবে যায়, সব উপকরণ তেমন ভাবে জল দেব। খিচুড়ি এখানে বসিয়ে দিয়েছি, আর এই দেখো পটল কেটে নিয়েছি, পটলগুলো এমন লাল হয়ে গেছে, ভেবেছিলাম আজকে করব না, আজকে ডিমের অমলেট আর খিচুড়ি করব, কিন্তু পটলের তরকারিটা করতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে, তাই যে প্যান বসিয়ে দিয়েছি একটু তরকারি করে নিই। সেই একটুখানি চা তোমাদের দেখালাম, বিকেলবেলা চা খেলাম, তারপরে আবারই এখন এসেছি। অ্যাকচুয়ালি অনেকটাই রাত হয়ে গেছে, এখন রান্না করতে যাব, আর কালকে স্কুলে রয়েছে পিটিএম, তো সেই জন্য এতক্ষণ শাড়ি ভাবছিলাম কি পরব। শাড়ি বেরও করে নিয়েছি, দেখো এটা একটা হ্যান্ডলুম শাড়ি, কটনের, এই যে কটন হ্যান্ডলুম শাড়ি, একটা ব্লু কালার আর অরেঞ্জের পাড় আছে, এটাই পরলাম, কোনো কমফোর্টেবল হবে, তাছাড়া বৃষ্টি বাদলের মধ্যে আর সাদা পরলাম না, হোয়াইট পরার ইচ্ছে ছিল কিন্তু পরলাম না, তার সাথে রেড ব্লাউজটা খুব সিম্পল এই বার করেছি, জাস্ট বার করে রেখে দিলাম। এইবারে নিচে যাব, রান্না বান্না করব। বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি, আজকে বেশি কিছু করব না, এক পিস মাছের ঝোল রয়েছে, পটলের তরকারি রয়েছে, তাই এখন একটু ডিমের কষা করব। 4টে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিমের কষা আর রুটি করে নেব। এবেলা ডিমের কষা দিয়ে আর যা যা আছে তাই দিয়ে রুটি খেয়ে নেব, কালকের জন্য একটু ডিমের কষা রেখে দেবো, তাহলে একবেলা হয়ে যাবে। কাল ছেলে আস্তে আস্তে মোটামুটি 3টে 4টে বাজবে, তো লাঞ্চ করেই আসবে রাত্রিবেলা, তখন দেখা যাক পানির করে নেব।
তো এখন আমি তোমাদের সাথে একটা কথা বলতে বসলাম, রান্নাটা বসিয়ে। সেটা হচ্ছে, আজকে নয়, বেশ কয়েকদিন আগে আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম যেটার নাম হচ্ছে কাবেরি, পাওলি দাম অভিনীত, মানে মেন ক্যারেক্টার পাওলি দাম। তো সেখানে যে ঘটনাটা দেখলাম, দেখলাম যে বেশ ভালো, তবে শুধুমাত্র এন্ডিংটার জন্য আমি আজকে একটু কিছু বলতে বসলাম। দেখো, মানে ওয়েব সিরিজ বলো বা সিনেমা মুভি, এগুলো কিন্তু আমাদের চাই বা না চাই, জ্ঞানত বা অজ্ঞানত, প্রচুর প্রচুর প্রভাবিত করে। তো এই ওয়েব সিরিজটার ঘটনাটা এইরকমই, একজন নারী যিনি মানে প্রচুরভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তার হাজব্যান্ডকে দেখানো হয়েছে, সিরিজেই বলা হয়েছে যে তার অ্যাঙ্গার ইস্যু রয়েছে। তো সেই অ্যাঙ্গার ইস্যুতে ভর করে সে তার স্ত্রীর ওপরে প্রচুর 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 পরিমাণে অত্যাচার করে, মানে হাত তোলা থেকে শুরু করে, একবার তো দেখানো হলো হাতই ভেঙে দিয়েছে, একবার এটাও দেখালো যে মেয়েরাই মেয়েদের ক্ষতি করে, মানে তার মায়ের প্ররোচনায় মায়ের প্ররোচনায় অন্তঃসত্ত্বা পুত্রবধূর গর্ভপাত হয়ে গেল, মানে ওই স্বামীর মার খেয়ে। মানে এটা তো একটা সমাজের বড় ব্যাধি, এটা আমার বক্তব্য নয়, এটা আমরা সবাই জানি, ঘরে ঘরে ডোমেস্টিক ভায়োলেন্স চলে। এইবার যদি বলো যে মেয়েটি কি তাহলে এডুকেটেড নয়, আনএডুকেটেড, না, মেয়েটি হাইলি এডুকেটেড, তাও আবার ম্যাথস তার সাবজেক্টকে, শুধুমাত্র ডমিনেট করার জন্য এবং অত্যাচার করার জন্য সে পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েছিল। তার জন্য যে একটা সে জোর করে কোনো ডিসিশন নেবে সেটাও নিতে পারছিল না, মানে একটা আতঙ্ক তাকে ঘিরে ধরেছিল। তার মধ্যে থেকেও বলতে পারো যে ওই জ্ঞানের আলোটুকু ছিল বলে ভেতরে হয়তো সে স্টেপ নিতে পেরেছে, তার ফিজিক্যাল কন্ডিশনের উপরে গিয়ে, তার মানসিক কন্ডিশনের উপরে গিয়েও সে একটা স্টেপ নিতে পেরেছিল, হয়তো সেই এডুকেশনটাই তাকে সাহায্য করেছিল। তারপরে সে যখন ওখান থেকে বেরিয়ে এলো একটা চাকরি নিয়ে, মানে সে একটা কনভেন্ট স্কুলে চাকরি নিয়ে বেরিয়ে অ্যাজ এ ম্যাথস টিচার, তো সেখানে তার যে মানসিক কন্ডিশন এতটাই মানে বীভৎস খারাপ ছিল, তার ফলে সেখানে মানে বাচ্চাদের দ্বারা সে র্যাগড হতে শুরু করলো, এবং অবশ্যই সেই র্যাগিংয়ের একটা মীমাংসা হলো, কিন্তু তার যে মেন্টাল আনস্টেবিলিটি দেখা দিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য। যাই হোক, তারপরে সে যখন পদক্ষেপ নিল পরবর্তীতে, যখন দেখা গেল যে তার হাজব্যান্ডের বিরুদ্ধে গিয়ে সে একটা লড়াই শুরু করলো, তার নিজের জন্য তো করেছেই, তাছাড়াও তার নিজের জন্য করতে গিয়ে তাকে তার ছাত্রী হেল্প করেছে, যে ক্যারাটেতে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, সে তাকে হেল্প করেছে, মানে সে যেহেতু ক্যারাটে জানতো তাই তাকে, মানে বলতে পারো যে শারীরিক শক্তি প্রয়োগ করেই কিন্তু হাজব্যান্ডের থেকে তাকে কিছুটা হলেও রক্ষা করেছে তার ম্যাথস টিচারকে। তো এক সময় দেখা গিয়েছিল যে এই মেয়েটি যে তার টিচারকে রক্ষা করেছিল, সে একটা ভীষণ বড় বিপদে পড়েছিল, মানে তার উপরে একেবারে মার্ডার কেস চলে এসেছে, কিন্তু যেটা সে করেনি, তার উপরে তার ম্যাডামের অগাধ বিশ্বাস ছিল যে সে এই কাজ করতেই পারে না। তখন সে সেই মেয়েটি হয়ে লড়েছিল, তাতে তার স্বামীর এগেন্সে যেতে হবে, এটাই স্বাভাবিক, আর বলাই হয়নি, তার স্বামী কিন্তু পেশায় পুলিশ। এইবার পুলিশের বিরুদ্ধে লড়াইটা বেশ কঠিন হয়েছিল বলা যায়, কিন্তু শেষ অবধি দেখানো হয়েছে সিরিজটাতে যে সত্যের জয় হয়নি, মানে এই লড়াইতে কিন্তু শেষ অবধি দেখা গেল যে আইন আদালত সব কিছুই হেরে গেল, মানে পলিটিক্যাল সিচুয়েশনটা একজন নির্দোষকেই শাস্তির কাঠগড়ায় দাঁড় করালো। সেই মেয়েটি অবশ্য ছাড়া পেয়ে গেছিল, কিন্তু কিন্তু আসল যে দোষী তার শাস্তি দেওয়ার জন্য শেষ অবধি এই আইনটা হাতে তুলে নিয়েছিল কাবেরি, অর্থাৎ পাওলি দাম। এন্ডিংটা হয়েছিল এমনই, একজন পলিটিক্যাল নেতা যে এই কাজটি করিয়েছিল তাকে কাবেরি চরিত্রটি বিভিন্ন রকম কৌশলের মাধ্যমে এবং সেই পলিটিক্যাল লিডারের সেক্রেটারির মাধ্যমে তার ছাত্রীর শেখানো বিদ্যা ক্যারাটে দিয়ে সেই লোকটিকে মেরে ফেলে, যদিও সেই লোকটি তার উপরও কিছু খারাপ ব্যবহার করতে যাচ্ছিল। এই অবধি ঠিক ছিল যে সে তার সেলফ ডিফেন্সের জন্য তাকে এমনভাবে আঘাত করেছে যে সে মার্ডার করতে না চাওয়াতেও সে মারা গিয়েছিল, কিন্তু তারপরে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে এই টোটাল দোষটা চাপিয়ে দেওয়া হলো তার হাজব্যান্ডের ওপরে, মানে হাজব্যান্ডকে এমনভাবে ঘুমের ওষুধ দিয়ে তার পিস্তল দিয়ে এটা করা হলো, তাতে তার হাজব্যান্ড চলে গেল জেলে। তো এই এন্ডিংটাই আমার পছন্দ হয়নি, তার কারণ হচ্ছে আমরা যত যাই হোক আইন তো নিজের হাতে নিতে পারি না, সবসময় আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনই কিছু দেখানো উচিত যে সত্যের জয় হচ্ছে, সৎপথে লড়াই করেই আমরা একটা ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি, এই জিনিসটা আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায় আশা করি।
নইলে কিন্তু সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা ভীষণ ভীষণ ইনফ্লুয়েন্স হই, আর এখন যা চলছে সামাজিক অবস্থা তাতে কিন্তু এর দ্বারা অনেকে ইনফ্লুয়েন্স হয়ে গেছে। আমি অলরেডি দেখছি বিভিন্ন জায়গায় অনেকে এটা যে ঠিক নয় নিজের হাতে আইন তুলে নেওয়া সেটা এখন বুঝতেই পারে না, ভাবে যে দুষ্টের দমন তো হয়েছে ব্যাস, কিন্তু একজনের দোষ আরেকজনের ঘাড়ে দেওয়া কি ঠিক? ঠিক নয়। তো এটাই আমার বক্তব্য ছিল যে সোশ্যাল মিডিয়ার কিন্তু অনেক বড় ভূমিকা, একটা ওয়েব সিরিজ বানিয়ে ছেড়ে দিলেই কিন্তু হলো না, তার পেছনে বা শেষে অলওয়েজ একটা ট্রু এন্ডিং রাখা উচিত। ট্রু সেটা হতে পারে কোনো মীমাংসাই হলো না, কিন্তু ট্রু এন্ডিং মানে কাজটা চলছে সত্যের দিকেই চলছে এরকম এন্ডিং রাখা উচিত। তো যাই হোক বন্ধুরা, আজকে একটুখানি ওয়েব সিরিজের রিভিউ দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম, আমার মতন করে, আমার যা মনে হয়েছে। কেমন লাগলো জানিও, আজকের মতো বাই, কারণ কাল আবার পিটিএম আছে, চটপট করে রান্না করে কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। নমস্কার, সুস্থ থেকো, সাবধানে থেকো, সৎ পথে থেকো।